বন্ধুরা, কয়েকদিন ধরে বেশ কয়েকজন আমাকে অনুরোধ করছে আমার নিজের কিছু কথা বলতে, আমার বাড়ি, আমার পড়াশোনা, আমার পরিবার, এইসব নিয়ে। যদিও এটা আমার পার্সোনাল ব্লগ, পার্সোনাল ব্লগে এগুলো বলাই যায়, আবার দৈনন্দিন জীবনেও শিক্ষণীয় কোনো ঘটনা থাকলে তখন সেটা আমি শেয়ার করি, আমার জীবন থেকে যদি কোনো ঘটনা শিক্ষণীয় থাকে। জীবন হচ্ছে এক একটা কি উপন্যাস, তাই না বন্ধুরা? বন্ধুরা, আমাদের দেশে যেভাবে কার বাড়ি কোথায় বলা হয়, সেই সূত্রে যেহেতু আমার বাবার বাড়ি নোয়াখালী, তাই আমি একজন নোয়াখেলা, তবে খাঁটি নোয়াখেলা না। কারণ আমাদের সবার জীবনে আমাদের মায়ের ভূমিকা অনেক বড়, না বলো তো? আমার জীবনেও নিশ্চয়ই মায়ের ভূমিকা আছে অনেক বড় করে। আমার মায়ের বাড়ি হচ্ছে ঢাকা, ওই কলাকোপা বান্দুরা এলাকা আছে না, ওখানে বড়গোল্লা গ্রামে। কিছুদিন আগে মামা বাড়ি গিয়েছিলাম, সেই ভিডিও আমি দিয়েছি পিকনিকে গিয়ে, টিচার্স পিকনিকে। তো নোয়াখালীতে জন্ম হলেও 1969 থেকে আমার মা 29 বছরের জন্য সেন্ট মেরি স্কুল জামাল খান চিটাগাঙ্গে হেডমিস্ট্রেস হিসেবে দায়িত্বরত ছিলেন, আর বাবা ছিলেন পতেঙ্গা স্টিল মিল হাই স্কুলের একদম প্রতিষ্ঠা কাল থেকে শিক্ষক, 1991 সালের 1 জানুয়ারি ওনার রিটায়ারমেন্ট হয়েছে। সেই সূত্রে চট্টগ্রামেই আমার লেখাপড়া, সেন্ট মেরি স্কুলে আমার প্রাইমারি শিক্ষা। সেন্ট মেরি স্কুল যারা চিন, জামাল খান চিটাগাং, ওই পাহাড়ের উপরে থাকতাম। পাহাড় থেকে গির্জা সিঁড়ি দিয়ে বা বার্মাইস্টানের রাস্তাটা দিয়ে নামলেই ডক্টর খাস্তগিরস গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, সেখানে আমি পড়েছি। সেখান থেকে 1982 সালে এসএসসি পাস করেছি। এরপরে আমার খুব পছন্দ ছিল মহসিন কলেজ, চিটাগাং কলেজে আমার ইন্টারমিডিয়েটে পড়ার কোনো আগ্রহ ছিল না, দুটো কলেজেই পরীক্ষা দিয়েছিলাম। তো আমার ছোটো দাদা, দুটো দাদা ছিল আমার, ছোটো দাদা আমার 3 বছরের বড়, সে খুশি হয়ে রেজাল্ট দেওয়ার পরে, অ্যাডমিশন টেস্টের রেজাল্টের পরে খুশি হয়ে চিটাগাং কলেজ থেকে কাগজপত্র নিয়ে আসছে। আমি বললাম, আমি মহসিন কলেজে টিকি নাই। বলাই চিটাগাং কলেজে টিকলে কি কেউ মহসিন কলেজ দেখতে চায়? বলছে, আমি তো মহসিন কলেজেই পড়তে চাই। তুমি দাদা প্লিজ আবার দেখো। দাদা গিয়ে দেখলেন মহসিন কলেজেও টিকেছি, তো যেটাই আমি পড়তে চাই আমাকে সেখানে পড়াবে। বলে মহসিন কলেজ হলে স্কুলের মতো এক রুমেই সব ক্লাস পড়তে হবে। আমি বলছি ওটাই ভালো, চিটাগাং কলেজে প্রত্যেক ক্লাসে না জানো ক্লাসরুম চেঞ্জ হতো, নির্ধারিত, কিন্তু এদিক থেকে ওদিকে যেতে যেতে অনেকেই ঝরে যেত, আমার আবার অত বেশি অপশন ভালো লাগে না। তো মহসিন কলেজ থেকে 1984 সালে মানবিক বিভাগ থেকে এইচএসসি পাস করেছি, এসএসসি পাস করেছি হোম ইকোনমিক্স থেকে। তারপরে বাংলায় অনার্স করব, 20 টাকা দিয়ে একটা ফর্ম কিনলাম। আমাদের 2-3 বছর, বোধহয় 2 বছর পর থেকে ওই যে ইউনিট সিস্টেম চালু হলো। আমাদের সময় ছিল যে যেই সাবজেক্টে পড়তে চায় সেই সাবজেক্ট থেকেই ফর্ম তুলবে, সেখানে ভর্তি পরীক্ষা দেবে। চিটাগাং গভর্নমেন্ট কলেজে 11টা সাবজেক্টে তখন অনার্স ছিল। চিটাগাং গভর্নমেন্ট কলেজটা আমাদের ঘর থেকে খুবই কাছে ছিল, 2 টাকা ছিল রিক্সা ভাড়া, পরে ওটা 3 টাকা হলো। আর চিটাগাং ইউনিভার্সিটি আমাদের বাসা থেকে, চট্টগ্রাম শহর থেকে 13 মাইল দূরে, 13 কিলোমিটার না, 13 মাইল। তো মা বলেছেন ইউনিভার্সিটিতে সবসময় সব ক্লাস হয় না, অনেক ক্লাস ফাঁকা যায়, তুমি এই ঘরের কাছে চিটাগাং কলেজ, ভালো কলেজ, এখানেই অনার্স করো। তাই আমার বাংলায় অনার্সটা হয়েছে চিটাগাং গভর্নমেন্ট কলেজ থেকে। তারপরে মাস্টার্সের সময় চিটাগাং ভার্সিটিতে যেতেই হয়েছে,
এখন তো চিটাগাং কলেজ থেকেই মাস্টার্স করা যায় শুনেছি, এই সুবিধা তখন থাকলে আর অত দূর যাওয়া হতো না। তো ভালো, একটা এত সুন্দর ইউনিভার্সিটিতে পড়ার সুযোগও পেয়েছি। এই হলো আমার একাডেমিক এডুকেশনের কথা বন্ধুরা, যারা জানতে চেয়েছিলেন। আর হলো কি, অনার্স ফার্স্ট ইয়ারে থাকতে আমি আমাদের কমিউনিটি থেকে প্রফেটিক লিডারশিপের উপর একটা 10 দিনের ট্রেনিংয়ের সুযোগ পেয়েছিলাম। আমার বয়স তখন 19, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি ইয়েতে ব্যাঙ্গালোরে, গার্ডেন সিটি ব্যাঙ্গালোর, 1985 সালে। খুব ভালো লেগেছিল, এত সুন্দর একটা লিডারশিপের ট্রেনিং। ওখানে বাংলাদেশ থেকে, ভারতের বিভিন্ন প্রদেশ থেকে, শ্রীলঙ্কা থেকে, পাকিস্তান থেকে লোক গিয়েছিল। আমি ছিলাম সবচেয়ে ছোট বয়সে। ওখানে একজন পাকিস্তানি ক্যাপ্টেন বললেন, তার সাদা চুল, সব চুল সাদা, উনি বললেন, দেখো এই সার্টিফিকেটটা পেতে গিয়ে আমার চুল কত পেকেছে, এত বয়সে এসে আমি জ্ঞান অর্জন করেছি, তুমি কত লাকি, তুমি 19 বছর বয়সে সেই জ্ঞান অর্জন করেছ। আমি আবার বললাম, আপনার মতন করে তো আর আমি ধারণ করতে পারিনি, আপনি এমনি অভিজ্ঞ, আরও কিছু জানলেন, এরকম আমার অভিজ্ঞতার মতো আমি বলেছি, ছোট মানুষ 19 বছর বয়স। তো যাই হোক বন্ধুরা, শিখবার আমার খুব আগ্রহ ছোটবেলা থেকে, যত কিছু যেখানে শিখবার সুযোগ পাই আমার একটু শিখতে ইচ্ছে করে, আর গতানুগতিকতার বাইরে আমার একটু চিন্তা করতে ইচ্ছে করে। সেরকম পড়ানোর সময়ও আমি অনেক সময়, এটা আমার স্বভাবজাতভাবেই, বিভিন্ন বাস্তব উদাহরণ দিয়ে আমি পড়া বোঝানোর চেষ্টা করি। কেউ কেউ অবশ্য আশা করে কোচিং সেন্টারের মতো গিয়ে এই ধামধুম ঠিক ওভাবে ঠিক টেক্সটের ভিতর ঢুকে বসে পড়ানো, এটা আবার আমার ধাতে নাই। আমি সব সময় সে ছোটোবেলা থেকে, আরেকটা ভিডিওতেও বলেছি যে একটু আকর্ষণীয় করে পড়াতে ভালো লাগে গল্পের ছলে। তো এই তো আমার যা বললাম, একাডেমিক এডুকেশন পুরোটাই চিটাগাং শহরে। আর 1991 ফেব্রুয়ারিতে ইন্টারভিউ দিয়েছিলাম নটরডেম কলেজে, সিলেক্টেড হলাম, মাস্টার্সের পরে জয়েন করব। আমারও যে একটা ছোট গল্পের বই আছে, দরখাস্ত করার সময় গল্পের বইয়ের কপি জমা দিয়েছিলাম। ওনারাও ভেবেছেন দেখি পরীক্ষা নিয়ে, পরীক্ষায় আমি প্র্যাকটিক্যালি ক্লাস নিতে হতো তখন, এই একদম ক্লাসরুমে ঢুকিয়ে দিতেন, সেখানে প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তারা বসে বসে ছাত্রের মতন পড়া শুনতেন, আবার ছাত্রদের থেকেও মতামত নেওয়া হতো নটরডেমে আগে, যে শিক্ষক কেমন পড়ালেন কী দৃষ্টান্ত। তো ঘটনাক্রমে জুলাই মাসে বাংলা বিভাগের 3 জন স্যার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। আমার তো কথা ছিল মাস্টার্সের রেজাল্ট হলে তখন আবার যোগাযোগ করব, কিন্তু একটা ডিপার্টমেন্টের 3 জন টিচার নাই, আর তখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ভরা মৌসুম ক্লাসের। সেই যে চিঠি পেয়ে এলাম, পার্ট টাইম হিসেবে যোগ দিলাম নটরডেম কলেজে, তারপর থেকে তো আছি, এখনও আছি, আর অল্প কয়েকদিন আছি, বছর 2-1। কেমন লাগলো আমার জীবনের এই কথাগুলো? আজকে সংসার জীবনের কথা থেকে গেলাম না, সেটাও অনেক উজ্জ্বল, আরেকদিন বলবো কেমন, যদি তোমরা জানতে চাও। আজকে এখানেই শেষ করছি, ভালো থেকো বন্ধুরা, অনেক অনেক শুভকামনা।